যে মানুষ দেহের খোরাকের তো অভাব নাই, যেদিকে যাবেন পুরা হাইওয়েতে শুধু হোটেল আর হোটেল, হোটেল আর হোটেল, দোকান আর দোকান, সব জায়গায় আত্মার খোরাক পাওয়া যায়। আপনি দেহের খোরাক পাওয়া যায় আত্মার না, কিন্তু আত্মার খোরাক কোথায়? এই মহফিল এই জন্যই ছিল, মেলা বসানোর জন্য না। মধুপুরের পেশাব আমার মনে হয় না উনি মেলা বসানোর জন্য এই প্রোগ্রাম প্রতি বছর করেন, এটা মেলা না। আমরা মেলা ভাবতে পারি, এই জন্য পায়ে হাত রাইখা বলবো কথা অল্প। যেই আসি আমরা এখানে অল্প সময়ের জন্য যদি আসি, তাহলে মজমার ভিতরে চৈমা বসি, মনে মনে ভাবি যে ইনশাআল্লাহ এখানে বসার দ্বারা কিছু মিলবে, নাইলে এটাকে জান্নাতের বাগান বলা হতো। আরেকটা হাদিস শুনে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। পরিসমাপ্তি যখন ঘটবে ঘটবে, একজন ফেরেশতা ঘোষণা দিবে, ইরজিউ মাগফুরান লাক কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যাও গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ। এই কথা কোনোদিন আসতো না। বিদায় এই মজমা মেলা না, যে আমরা আসলাম ঘোরাঘুরি করলাম, শুনলে শুনলাম না শুনলে না শুনলাম, না 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 না। বড় পরিতাপের বিষয় হবে যদি হাদিস সত্য হয়, এরকম সুযোগ পাইল জান্নাতে যাওয়ার পরে কিন্তু এই বিষয়গুলোই আমাদেরকে ওইখানেও কাঁদাইতে পারে। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, এরকম মজলিস পাওয়া গেল হারে, এটা তো দোয়া কবুল হওয়ার। আমার মনে আছে আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাবলিগে তিনি বারবারই সুদান যেতেন আর দরিয়ায় নীলে গোসল করতেন আর প্যাট পড়ে পানি খেতেন। তোনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কয়েকদিন পরে পরে কেন আসেন, বলছে শুনো দুনিয়াতে জান্নাতের নদী আছে চারটা, একটা হলো দরিয়ায় নীল, দরিয়ায় ফোরাত, আরেকটা হলো সিজান, আরেকটা হলো তিজান, দুটা রাশিয়ার ভিতরে আর দুটা এশিয়ার ভিতরে, আফ্রিকার ভিতরে, আফ্রিকা এশিয়া মিলায়া। তো বলে আমি এই নিয়তে যাই যে জান্নাতের নদীতে গোসল করব, জান্নাতের নদীর পানি পান করব আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে পেটে জান্নাতের নদীর পানি গেছে ওটা যেন দোজকে না যায়। বড় সূক্ষ্ম বিষয় কিন্তু বাবার বিষয়, এই মজলিসে এসব কিন্তু মনে মনে দোয়া করা যায়, আল্লাহ এটা যদি জান্নাতের বাগান হয় তাহলে একবার বসাইছো আর জান্নাত থেকে বাহির করো না। এই দোয়া করার কিন্তু সুযোগ আছে, এই দোয়া করার সুযোগ আছে, এই দোয়া করার সুযোগ আছে। আল্লাহ রাসূল বলছে ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের পাশ দিয়ে যদি তোমার যাওয়া হয় তাহলে খুব বিচরণ করো, তাহলে বোঝা গেল এটা জান্নাতের বাগান। এখন আল্লাহকে বলা যায় যে আপনি যখন একবার বসায়া দিছেন আর কোনোদিন বঞ্চিত করেন না, দোজকে দিয়েন না, চাওয়া যায়। উদাহরণস্বরূপ কেউ যদি মদিনা মুনাব্বারা গেল আর রিয়াজুল জান্নাতে ঢুকার সুযোগ হইল, আমার তো মনে হয় নামাজ না পড়ে ওইখানে দোয়া এটা করা সবচেয়ে উত্তম হবে, যে আল্লাহ জান্নাতের টুকরা ঢুকায় দিস। আল্লাহ রসুল বলছে বেইনা মিম্বারি গোরফাতি রওযাতুন মিন রিয়াদি জান্নাত, আমার মেম্বার আর কামরার মধ্যখানের জায়গাটা জান্নাতের টুকরা, তো ওইখানে বসে দোয়া করা উচিত, আল্লাহ যখন ঢুকাই দিস আর কোনোদিন বাহির করবে না। কি হাসেন কেন, বিবেক বলে না বলে না, নামাজ না পড়ার চেয়ে এই দোয়া করতে করতে সময় কাটানো সবচেয়ে উত্তম মনে করি আমি। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন বাইতুল্লাহ প্রথম দেখলে যেই দোয়া করে ওইটাই কবুল হয়। তো বড় সুন্দর জিনিস আমাদেরকে শিখায় দিয়ে গেছেন, তো বলছে প্রথমবার দেখলে দোয়া করবে আজকের থেকে যত দোয়া করবো সব যেন কবুল হয়, এটাও তো একটা দোয়া।
তো উনি এই দোয়াই করছেন। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমি ঢুকতেছিলাম তো, তো পরিবেশটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য দিলের ব্যথা আপনাদেরকে বললাম। আসলে মধুপুরের পেশাব মুস্তাজিল হল আলী, আল্লাহ ওনার হায়াতের ভিতরে বরকত দেয়। এই সমস্ত মুরব্বীরা চলে গেলে আর শূন্যতা কোনোদিন পূরণ হবে না। মানুষ আমাদেরকে মুরব্বী মানবে, কিন্তু ওই হাদিসই সত্য হবে, আফতাও বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আমরাও সমাজকে চালাবো, নিজেরও গুমরা হব, সমাজকেও গুমরা করব, নিজেকে নিজে মুরব্বী ভাববো। এই জন্য আল্লাহ ওনাকে জাজায় খায়ের দেখ, যে প্রতি বছর এই এলাকাবাসীর জন্য একটা এরকম অনুষ্ঠান উপহার দেন যেটার ভিতরে পুরা পুরা দিলের খোরাক। আর এটা এই জন্যই আত্মার খোরাক মিলে। মেরে দোস্ত, সারাদিন ভাবি এই শরীরটায় কোনো অসুস্থতা অনুভব হয় কি হয় না, এটা তো সারাদিন ভাবি, কিন্তু আজ পর্যন্ত কতটুকু ভাবলাম যে আমার আত্মাটাও কোনো রোগে আক্রান্ত হয় কি হয় না, আজ পর্যন্ত তো ভাবলাম না। শীত আসতেছে, কত ধরনের লোশন যে আমাদের এই শরীরটার জন্য আসবে মার্কেটে, আর কত ধরনের সাবান আর লোশন আর তেল এটা সেটা মানুষ কিনবে, আজ পর্যন্ত তো কোনো যুবক ভাবলো না আমার আত্মার জন্য কোনো লোশন আছে কি নাই। এই মজলিস এই জন্যই, ওলামায়ে কেরাম এটাই শোনাবে, চলে যেতে হবে এখান থেকে সবাইকে, কারো থাকার সুযোগ নাই। কিন্তু এটা ভাইবেন না যে তারে নারে বন্ধুরে করে গেলেই চলবে, যিনি অস্তিত্ব দিয়েছেন উনার কাছে ফিরতে হবে। যেই যেই অবস্থায় আছে, ফিরার সময় নির্ধারিত না, কে কখন যাবে কেউ জানে। যুবক যে মাওয়া রোড পদ্মা ব্রিজের রোডের পাশে বিদায় মনে উঠলো, এই জন্য বলতেছি যেদিন পদ্মা উদ্বোধন হয়েছে সারা বাংলাদেশের সবচেয়ে খুশির বিষয় ছিল, কিন্তু পরক্ষণে একটা দুঃখের খবরও বাইসা আসছে, ঠিক না? ওই ছেলে যে ভিডিও করতেছিল মোটর সাইকেলে মধ্যখানে মারা গেছে, ও তো ভাবছিল যে আমি সারা বাংলাদেশকে তাক লাগাবো, ঠিক না? ওর কি জানা ছিল যে ফেসবুকে ওটা যাবে না, ওর মৃত্যুর খবর যাবে, আর অনির্দিষ্ট কালের জন্য মোটর সাইকেল ওয়ালাদের পদ্মা সেতু এই পার থেকে ওই পার যাওয়ার স্বপ্ন পদ্মার মধ্যখানে ডুবে যাবে, এটা কি ওর জানা ছিল না? ডুবছে না ডুবে নাই? হ্যাঁ, এখন তো সারা বাইকালারা পদ্মার কাছে যায় বলে মরেও গেলি মাইরেও গেলি, মারকে বি গায়ে মারকে বি গায়ে, আমাদের আর স্বপ্ন পুরা হইতেছে না, কেন না বাইক পদ্মা সেতুতে উঠা যায় না। সত্য এটাই, কে কখন যাব জানে, আসেন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই জন্যই কিন্তু এই অনুষ্ঠান পূজা, যে মানুষ যেন আত্মার খোরাক পায়, তার সঠিক দিক নির্দেশনা পায়। ওই যে কালকে চলে যেতে হবে, কোরআন যে প্রতি মুহূর্ত আমাদের কানের ভিতরে ধ্বনি দিতেছে, মা কদ্দামাত লিগাত, ও মানুষ ও যুবক কালকের জন্য কতটুক প্রস্তুত, ও মানুষ কালকের জন্য কতটুক প্রস্তুত। আপনি বলবেন ওটা তো কোরআনে লেখা আছে, আছে বটে, কিন্তু ওই ধ্বনি প্রতি মুহূর্তে আমার কানে আসতেছে, আপনার কানে আসতেছে, কোরআন ধ্বনি দিতেছে মা কদ্দামাত লিগাত, কালকের জন্য কতটুকু প্রস্তুত, কালকের জন্য কতটুক প্রস্তুত, কোন কালকে, ইয়াউমা তুবলা সারাইর, যেই দিন তোমার সব গোপন তথ্যকে তোমার সামনে তুলে দেওয়া হবে, তোমাকে পর্যন্ত তাক লাগায় দিবে আল্লাহ, যে এত গোপন তারপরও জানলো কি করে। অনেক সময় আমরা গোপনত্ব অবলম্বন করি যে গোপন হয়ে আনি, হায় হায় হায়, কোরআন বলে ইয়াউমা তুবলা সারাইর, তোমার সমস্ত গোপন তত্ত্বকে উঠায় দেবে, গোপন তত্ত্ব সব সামনে চলে আসবে। এই জন্যই তো চকিদারি মানুষের উপরে তিন ধরনের লাগাইছেন আল্লাহ, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
যত কর্ম আছে সব করামর কাতিবি সুরক্ষিত করতেছে মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিব যত কথা বলি সব দুই ফেরেশতা মেমরিতে আবদ্ধ করতেছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর আল্লাহ দিলের ভেদকে নিজে সংরক্ষিত করতেছেন যে আমার দিলের ভিতরে আমি কি ভাবতেছি ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন আর আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি বোঝা গেল ফেরেশতা চোখের ইশারা বোঝে না এই জন্যই আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে চোখের ইশারা আমি নিজে সুরক্ষিত করব কিয়ামতের দিন তোমার চোখের টিপকুনিটা পর্যন্ত তোমাকে সামনে করে দেব যে তুমি চোখ মেরা কি বুঝাইতে চাইতেছিলে হ্যাঁ অনেক সময় হয় না দেখবেন একজন আরেকজনের দূরের থেকে বুঝায় তৃতীয় ব্যক্তির ব্যাপারে চোখ মেরা বুঝায় তো বুঝা ফেলছে কি বুঝাইতে চাইতেছে ঠিক না ও ভাবছে আমি তো বুঝাইয়া দিছি কে দেখলো আর ঠিক না আল্লাহ বলে আমি সুরক্ষিত করে রাখছি এটা বড় একটা হায় প্রযুক্তি অর্থ জানেন দুনিয়া বলে প্রযুক্তি আল্লাহটা হলো কুদরত আল্লাহ বলে আমার কুদরত তোমাদের মাঝে আমি প্রযুক্তির আকারে দিছি প্রজেক্টর কুদরত দেখো আমার কাছে সুপার প্রজেক্টর রাখা আছে কিয়ামতের দিন ওইটার ভিতরে তোমার চোখে টিপকুনি মাইরা দেখায় দিব উঠায় দেখায় দিব বুঝায় দেখায় দিব তুমি কি বুঝাইতে চাইছিলা তুমি ভাবছো চোখ মারছি কে বুঝবে অনেক সময় দেখা যায় দেখা যায় অনেক সময় বালন লিগো বলে অনেক সময় নিচা করার জন্য বলে চোখ মেরা বুঝায় আইছে ঠিক না কি বলেন ভাবে কেউ দেখে না এই জন্য চলে যেতে হবে শুধু দেহের পিছনে দৌড়াইলে হবে না আত্মাটার পিছনে দৌড়াইতে হবে আত্মাটার খোরাকও দিতে হবে তাইলে আমার পৌঁছাটা পৌঁছা হবে নাহলে চলে যেতে হবে এটা সত্য কার উপরে থাবা কখন আসবে কেউ জানে না মানুষ যদিও স্লোগান দেয় দেখো আমার আমার দেহ বলে আমার আমি যদি তাকে যুক্তি দেই যে দেহটা তোমার বলো তোমার দেহের কোন অঙ্গটা তোমার কথায় চলে কোনটার উপরে তোমার কন্ট্রোল আছে বলো যুবক যদি বলল যে দেহটা আমার আচ্ছা আমাকে জবাব দাও কোন অঙ্গটা তোমার অধীন তোমার কথায় চলে একটা দেখাও যদি চলতো তাহলে আমি তো দাড়ি পাকা কোনোদিন চাই না আমার দাড়ি পাকুক এটা পাকলো তো পাকলো কি করে এটা তো আমার অঙ্গের অংশ ঠিক না কি বলো সত্য তো হ্যাঁ আমি তো চাই না আমার দাঁতগুলো পড়ুক পড়ল তো পড়ল কি করে আমি তো চাই না আমার চেহারায় বয়সের ছাপ লাগুক তো লাগলো তো লাগলো কি করে আমি তো চাই না আমার হাতগুলা দুর্বল হোক আমি তো আমার কোনো অনীহা কখনো চাই না তাহলে ঘটে তো ঘটে কি করে তাহলে বুঝা গেল দেখো আমার না এই থিওরি একটা দাদা এই থিওরি একটা দাদা বোঝেন দাদা আগে ছোটবেলা দাদা দিত আকাশের কত তারা গুনতে পারে কিরকম একটা দাদা আছে জানি এরকম কিছু দাদা আছে যেমন দাদা আর কি বাগানে একটা শব্দ হইলো শুনলো দুইজনে ওই দুইজনে গেল না গেল অন্য দুইজনে কই দুইজনে দেখলো না দেখলো অন্য দুইজনে কই দুইজনে নিল না নিল অন্য দুইজনে কই দুইজনে খাইলো না খাইলো অন্য একজনে দাদা বাগানে শব্দ হয়েছে দুই কানে শুনছে কান তো আর হাইটা যায় নাই গেছে দুই পাও দুই পাও তো আর দেখে নাই দেখছে দুই চোখ তো আর নেয় নাই নিছে দুই হাত দুই হাতে তো খায় নাই খাইছে এক মুখ তো আমাদের কো দাদা দিতেছে এখন দেখো আমার যুক্তি দিয়া বুঝাও তোমার হইলে তুমি বুড়ি হইলা কি কইরা তুমি বুড়া হইলা কি কইরা টকশোতে বসে বলে না দেখো আমার আমার জীবন আমি কাটাবো যেমন খুশি কেমন কাটাবো যদি জীবন তোমার হয় তো এটার উপরে ব্রেক দিয়া দেখাও স্পিরিট ব্রেক দাঁড়া করায় দেখাও এটাকে থামায়া দেখাও কোথাও তো কোনো